ভাইয়া এবার একটু দেখেন তো, সংগ্রামী ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা আপনাদের নির্দিষ্ট ভাবে যে দায়িত্ব দেওয়া আছে আপনারা সেই দায়িত্ব পালন করেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি আচ্ছা, আল্লাহ হাফেজ। আপনি দ্রুত সভা মঞ্চে চলে আসেন। আনোয়ারুল ইসলাম বাচ্চা ভাই, আপনাকে প্রয়োজন। মহেশপুর, মহেশপুর উপজেলা থেকে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চে এসে প্রবেশ করেছে। আমরা কর্মকর্মীদের প্রতি অভিনন্দন জানাই। মহেশপুর উপজেলা থেকে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমরা কর্মকর্মীদের সবাইকে অভিনন্দন জানাই। মাঠে আগত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনারা আগত নেতা কর্মীদের উৎসাহিত করবেন। মহেশপুর উপজেলা বিএনপির একটি মিছিল, আপনারা ঘরে দাঁড়িয়ে যান, আপনারা ঘরে দাঁড়িয়ে যান। মায়ের মুক্তির মিছিল, মায়ের সুচিকিৎসার মিছিল, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের মিছিল, ছেলেদার বিএনপির পক্ষে আজকে প্রবল বিদায় স্লোগান দিয়ে ছেলেদার গণতন্ত্র থেকে আজকে প্রার্থনা ঝড়ের মতো মানুষের ঝড় মেরেছে। আমি কর্মী বাহিনীকে স্বেচ্ছাসেবক বাহিনীকে অনুরোধ করবো, আপনারা শৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত আছেন, আপনারা মাঠে শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা নিয়োজিত আছেন, আমাদের বেশকালীর মধ্যে মহেশপুরের যে মিছিল আছে তাদের অনুরোধ করবো আপনারা চেয়ারে বসেন, আর যুবক ভাইয়ের আপনারা বেশকালীর বাইরে অবস্থান করেন। আপনারা সোজা রাস্তা ছেড়ে দিন, মহেশপুরের ভাইরা আপনারা রাস্তা ছেড়ে দিন। মহেশপুরের ভাই আপনার রাস্তা ছেড়ে দেন। আমরা সম্মানিত নেতৃবৃন্দ, উপরে বেশি হাইট করবেন, এই সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের সভার কার্যক্রম শুরু করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশের সুচিকিৎসার দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আনুষ্ঠানিক শুরু করছে। আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন ঝিনাইদহ জেলা বিএনপি নেতৃত্বাধীন সভা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এস এম মাসুদ রহমান। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করছেন
নম্বর ওয়ার্ড কেন্দ্রের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা 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 বিএনপি
সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঝিনাইদহ জেলা কমিটির বিপ্লবী সদস্য শেখ লাবলু রহমান বাবলু। লাবলু রহমান বাবলু আউজুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপির আজকের এই গণ সমাবেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ এবং পৌর নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিত, আজকে এই জনসভায় আমি একটি কথা বলতে চাই। Yeah, I'm done.
আমি স্বেচ্ছাসেবক দের অনুরোধ করছি আমাদের বিভিন্ন উপজেলার নেতারা আসছে তাদেরকে মঞ্চের পূর্ণ বসে এতে বসিয়ে দাও স্বেচ্ছাসেবক দের অনুরোধ করছি আমাদের মহাসপুর নেতাদের এখানে বসে দাও মঞ্চের পূর্ণ বসে যাদের আগে মহাসপুর থানা কমিটির সম্মানিত আহ্বায়ক মোহন ভাই এবং পৌর কমিটির সাধারণ সম্পাদক চুন্ন ভাই মোহন ভাই চুন্ন ভাইকে মঞ্চে দিয়ে আমরা অনুরোধ করছি মোহন ভাই ওরে ছাড়ো ওটা হবে না না আমাদের মহাসপুরের থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক
Yeah!
থাকবেন জাতীয়তাবাদী মোর্চার দলের বিপ্লবী আহ্বায়ক মুস্তাফিজ রহমান খাতুন। আমাদের মাঠের মধ্যে বিশাল একটি মিছিল আছে, সবাই বদলে হবে বন্ধরায় সংগ্রামী ধন্যবাদ। আজকে ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধানমন্ত্রী, সম্মানিত বিচারপতি আজকের এই আলোচনা সমাজ আমাদের মঞ্চে আসে, আমাদের মধ্যে চেয়েছেন ঝিনাইদহে নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক ব্যক্তিত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যক্তিবৃন্দ এবং গণজাতীয় মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি জেলা বিএনপির আপনারা আসবেন এবং তার সুচিকিৎসা করবার জন্য বিদেশ প্রেরণের জন্য আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক ঝিনাইদহ বারের বারবার নির্বাচিত সভাপতি সম্পাদক বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জনরচনা বেসেম মশিউর রহমান আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু ইতিমধ্যে আমাদের মহাদেশে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সভাপতি জাতীয়তাবাদী যুবদলকে ত্বরান্বিত করবার জন্য আগামী দিনে খুলনা বিভাগে যার উপরে দায়িত্ব ন্যস্ত করেছেন আমাদের সেই নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সভাপতি সব আমাদের মাঝে উপস্থিত আছেন আরে একবার চুন্নু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সাধারণ সম্পাদক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ জেলা সংসদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছে। সম্মানিত সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আপনারা অবগত হয়েছেন ঝিনাইদহে গত নির্বাচনে আইনজীবী সমিতির নির্বাচনে আমাদের সম্মানিত আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ নেতৃত্বে প্রধানমন্ত্রী গণতন্ত্র না দেশনেত্রী এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশের পাঠানোর দাবিতে আজকের এই সমাবেশের নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে শুনেছেন
জেনেদা জেলা আইনজীবী সমিতিতে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। এই ভোট দিনে এই ভোট ডাকাতির দেশে এই গণতন্ত্রহীনতার দেশে আমরা আমাদের নেতা এইচ এম মশিউর রহমানের নেতৃত্বে আমরা জেনেদা জেলা আইনজীবী সমিতি সর্বোচ্চ সংখ্যক রেকর্ড সংখ্যক আসন সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি। আমরা আপনাদের সাথে আন্দোলন সংগ্রামের সমস্ত কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তরফ থেকে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির তরফ থেকে একত্রতা ঘোষণা করছি এবং সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের পাশে থেকে এগিয়ে যেতে চাই। এই আমার বলে আমার বক্তব্য শেষ করছি। কোনো ভয় পাওয়ার সুযোগ নাই। দেশে এখনো শৈশবের আদর্শে আলোদাদিয়ার আদর্শের রাজনীতি আপনাদের সামনে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মোহাম্মদ নুরুল হোসেন। আলহামদুলিল্লাহ ইন্না শয়তানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেনেদা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জেনেদা জেলা এবং কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট বিএনপি সভা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং সালাম আলাইকুম। সংগ্রামী সাথী এবং ধারাবাদ আপনারা জানেন বেগম খালেদা জিয়া আজকে তার সুচিকিৎসার জন্য সারা দেশে যখন আন্দোলন সংগ্রাম এই সরকার কোনো রকম খণ্ডপাত না করে তার শিশু চিকিৎসার ব্যবস্থা করছেন না বন্ধুরা। এই রাজনীতি ভোট ডাকাতি সরকার কোনো ব্যাপারে লক্ষ্যমূলক কোনো চুক্তি তার কাছে নাই। ওনারা এক একজন এক এক কথা বলছেন। আইনমন্ত্রী বলছেন আইনমন্ত্রী বলছেন আমাদের কিছু করার নাই। প্রধানমন্ত্রী করছেন এই জন্য আজকে বিলম্বতা করছে তারা চান বেগম খালেদা জিয়া মারা যাক তারপরে বিএনপি বাংলাদেশে নিশ্চিন্ন হোক। এই না আপনাদের এই আশা কোনোদিন পূর্ণ হবে না। সেই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের সঙ্গে বক্তি রাখবেন জাতীয়তাবাদী মহিলা দলের ভাই জেলা কমিটির নেত্রী আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপস্থিত বিপ্লবী সিনিয়র নেতৃবৃন্দ সামনে উপস্থিত মহিলা দল সহ শহীদ জিয়ার সৈনিকরা সবাইকে আজকের এই জনসভার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকে জানি আজ আমরা এখানে কম দাবি নিয়ে এসেছি। আজকে এই বাংলাদেশ অমল দল স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের হাতে অবরুদ্ধ হয়ে গেছে। আমরা দেশের জনগণ তার অত্যাচারে বিচ্ছেসিত হয়ে আজকে
বিশাল মিছিলে গড়ে পদার্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানবাধিকার সম্পাদক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী
ব্যানার গুলো গুটিয়ে ফেলার জন্য অনুরোধ করছি, ব্যানার গুলো গুটিয়ে ফেলার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি আস্তে আস্তে মঞ্চে অধিকার করছে রাজ্যে। মাইক উঁচু করো, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম।
মাঠে উপস্থিত আছেন চৌগাছা উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব জহুরুল ইসলাম এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ সদর থানা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন আলম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা সংসদের কর্তৃক আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধাভাজন এস এম মশুর রহমান সভাপতি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনার আমার প্রিয় নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নিতাই রায় চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝিনাইদহ গণমানুষের নেতা সাবেক সভাপতি মশুর রহমান এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন ঝিনাইদহ থানা পৌর নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ঝিনাইদহ জেলার বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে থানা বিএনপির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকের এই সমাবেশ সফল না করার জন্য ঝিনাইদহ সতেরো ইউনিয়নের প্রতিটা জায়গায় পুলিশে ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেড অতিক্রম করে অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নুর নেতৃত্বে সতেরো ইউনিয়নের বিএনপির লোকজন উপস্থিত হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ ঝিনাইদহ সদর থানা বিএনপি পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন জেলা বিএনপির এস এম মশুর রহমান এম এম এদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আগামী দিনে এই সরকারের বিপক্ষে যে আন্দোলন সংগ্রাম হবে জেলা বিএনপির নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি খুদাবেস বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় উপস্থিতি আরো একটি মিছিল আমাদের সভামঞ্চের সামনে উপস্থিত হচ্ছে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর মোহাম্মদ মাহবুবুর রহমান শেখর এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আরো একটি মিছিল আসছে আমরা করে তোলা দিয়ে সবাইকে অভিনন্দন জানাই প্রিয় বন্ধুরা আমার বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার কর্তৃক আয়োজিত গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বারবার নির্বাচিত বারের সভাপতি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা এস এম মশির রহমান এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব নিতাই চন্দ্র রায় এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক জনপ্রিয় জনমন্দিত নেতা জননেতা জনাব মশির রহমান মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী ভাইয়েরা বিভিন্ন উপজেলা থেকে এবং পৌরসভা সভা থেকে আগত ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে আমার অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভার পক্ষ থেকে আপনাকে আপনাদেরকে সব সকলকে সশব্দ সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী ভাইয়েরা আপনার জানেন এই শহীদরা চলেনি এই যায়নি হাসিনা সরকার আজকে আমাদের গণতন্ত্রের মা জনাব বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দিচ্ছে না এই
স্বৈরাচারী ডাইনি সরকারকে আমরা টানে টেনে হিসড়ে রাজপথে নিয়ে আসবো এবং আমাদের রাজ এবং আমাদের নেত্রীকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবং আজকে এই আমাদের যে প্রমাণ, এই যে আজকে সভা প্রমাণ করে যে ঝিনাইদহ জেলা বিএনপি জনাব এস এম মশিউর রহমান এবং এম এ মজিদের নেতৃত্বে অত্যন্ত সুগঠিত সুসংগঠিত এবং সুশৃঙ্খল। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা লক্ষ্য করছি প্রকৌশলী জাকির হোসেন ভাইয়ের কিছু ফেস্টুন উপরে আছে, ওগুলো নামানোর জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনাব গালিব ইমতিয়াজ নাহিদ। গালিব ইমতিয়াজ নাহিদ, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ শাখাতে আয়োজিত আজকে দেশনেত্রী মুক্তি সমাবেশে উপস্থিত অনুষ্ঠানের সমাবেশের সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট মশিউর রহমান সহ উপস্থিত কেন্দ্রীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ঝিনাইদহ জেলা সহ আশেপাশের জেলা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ ও বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা বক্তব্য আপনারা পরবর্তীতে বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং দিক নির্দেশনামূলক অনেক বক্তব্য রাখবেন, তাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। তবে আমি একটি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি ভুলে যান না, এটা একদিন দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বাংলার মাটিতে আপনারাও এরকম চিকিৎসার অভাবে পড়ে থাকবেন ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া সুস্থ সুস্থ কামনা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আজকে 13 বছর বিএনপি রাজপথে নামতে পারে নাই। প্রিয় বন্ধুরা, আমার বিগত 13 বছর বিএনপি রাস্তায় নামতে পারে নাই, প্রকাশ্য জনসভা করতে পারে নাই। আজকে ঝিনাইদহ জেলা বিএনপি এস এম মশিউর রহমানের নেতৃত্বে, এম এ মজিদের নেতৃত্বে আজকে যে বিশাল গণসমাবেশ হয়েছে, পার্শ্ববর্তী এই আমাদের মাগুরা থেকে প্রধান অতিথি বাবু নিতাইনের নির্দেশে আজকে হাজার হাজার নেতাকর্মীর একটি মিছিল আমাদের সামনে এসেছে। আমরা করতালিতে অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, আমার আপনারা যারা মিছিলে আসছেন, আপনারা ফেস্টুন পেলে কার্ড নামে ফেলেন, দয়া করে নামান, পিছনে অনেক নেতৃত্ব আছে, আপনারা নামে ফেলেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আকরাম হোসেন। জনাব মোহাম্মদ আকরাম হোসেন, আপনারা সবাই মিছিলের যে প্লেকার্ডগুলো নিয়ে আসছেন, আপনার নামে ফেলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক এস এম মশিউর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের সভার বিপ্লবী প্রধান অতিথি সাবেক মন্ত্রী, পার্শ্ববর্তী জেলা মাগুরার কৃতি সন্তান জনাব
অ্যাডভোকেট নিদয় রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার কিছু সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, ঝিনাইদহ তথা শৈলকুপার কিছু সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, যশোরের কৃতি সন্তান, যশোরের গণমানুষের নেতা জনাব অরিন্দ ইসলাম হামিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শৈলকুমার কৃতি সন্তান জনাব জয়ন্ত কুমার কুণ্ডু আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল সহ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল এবং সম্মানিত সুধীবৃন্দ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, সময় সংক্ষিপ্ত, শুধু একটি কথা বলেই বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুরা, খেলা শুরু হয়ে গেছে, এই খেলায় আমাদের অংশগ্রহণ করতে হবে। অবৈধ হাজিনা টিকতে পারবে না, তার মসনদ ভেঙে চুরমার করে দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ফেস্টুনগুলো নামানোর জন্য অনুরোধ করছি, যারা এখনো ফেস্টুন উপরে উঠিয়ে রেখেছেন দয়া করে ফেস্টুনগুলো একটু নামিয়ে ফেলেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম। গণতন্ত্রের পতাকা শোভিত ধানশিষ মাখা হাসি, বাংলাদেশী জাতীয়তাবাদ আজও ভালোবাসি, শপথ নিয়েছি ঐক্যবদ্ধ দেশ জাতি জনগণ, শহীদ জিয়ার আদর্শ বুকে লড়ে যাব আজীবন। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, অত্যন্ত জনপ্রিয় জননেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ থেকে নির্বাচিত, বারবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের অত্যন্ত প্রিয় জনাব বশির রহমান আমাদের মাঝে উপস্থিত। বিএনপির সম্মানিত কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্টের প্রতিনিধিত্ব আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান আমাদের মাঝে উপস্থিত। জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব অরিন্দ ইসলাম অমিত আমাদের মাঝে উপস্থিত। জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব বাবু জয়ন্ত কুমার কুণ্ড মঞ্চে উপস্থিত। বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত শহীদ জিয়ার আদর্শের সূর্য শরীরবৃন্দ, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আমরা কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা চাই, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কি কোন চিকিৎসা পাচ্ছেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কি বাংলাদেশের চিকিৎসা সম্ভব? এই জন্যই আমরা তার সুচিকিৎসা চাই এবং তার জন্য বিদেশে প্রেরণের দাবি করি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দাবি যতক্ষণ পূরণ না হবে ইনশাআল্লাহ রাজপথে
ফয়সালা হবে রাজপথের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি প্রতিষ্ঠা করব বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বাংলাদেশে আইনের শাসন মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করব সেই জায়গা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী দিনের রাজপথের গণতন্ত্রে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শয্যা অমরক দেশনেত্রী বেগম সাজ্জাদ জিন্দাবাদ নতুন প্রজন্মের মুকুটহীন সম্রাট দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ আমরা মাঠের ভিতরে কিছু প্লে কার্ড দেখছি আপনারা একটু নামায় ফেলেন প্লিজ একটু নামায় ফেলেন নেতৃবৃন্দরা বক্তৃতা দেবেন তাদের প্রতি একান্ত আবেদন প্রধান অতিথি সভাপতি প্রধান অতিথি দুজনের নাম বলবেন তাতে আমাদের অতিথিদের নির্দেশ ক্রমে আমাদের আমন্ত্রিত অতিথিদের নির্দেশ ক্রমে প্রধান অতিথি সভাপতি প্রধান অতিথি দুজন বলবেন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতা স্বর্গবার কৃতি সন্তান জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক আমরা একটি বিশাল মিছিল আসছে সবাই কয়দলকে অভিনন্দন জানাও সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক জনাব এস এম মোশির রহমান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে এই ঝিনাইদহ অগ্নি পুরুষ ঝিনাইদহ জেলার সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য মশিউর রহমান উপস্থিত আছেন আজকের সাবেক সংসদ সদস্য বিএনপি নির্বাহী কমিটির সদস্য শহীদুজ্জামান বেল্টো কালীগঞ্জ থানা বিএনপি নেতা আব্দুল হামিদ কৃষক দলের নেতা হারুন মোল্লা যুব দলের নেতা বিপুলের নেতৃত্বে কালীগঞ্জ থেকে বিশাল মিছিল আইছে আমরা মঞ্চে মঞ্চে অসংখ্য অনুরোধ করছে সাবেক সংসদ সদস্য বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব শহীদুজ্জামান বেল্টুকে মঞ্চে অসংখ্য অনুরোধ করছে কালীগঞ্জের থানা বিএনপি নেতা আব্দুল হামিদকে মঞ্চের জন্য অনুরোধ করছে এই সাহেদা সাহেদা এই এই সাহেদা 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 যুক্তি দাও আজকের এই জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটি মানবাধিকার বিষয়ক সম্পাদকের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত আছেন খুলনা জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান আমিন শিমুল সহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন উপস্থিত আছেন শৈলকুমার কৃতি সন্তান জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সহ যুবদল ছাত্রদল সহ স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভাই ও বোনেরা বন্ধুরা আমার আজকে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করছি আমরা মনে করি বেগম খালেদা জিয়াই বাংলাদেশের গণতন্ত্র বেগম খালেদা জিয়াই বাংলাদেশ সুতরাং আমরা বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মুক্তির জন্য আজ যে আন্দোলন সংগ্রাম করছি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করে
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। কালীগঞ্জের সাবেক এমপি বেলটু ভাই নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে, আমরা দেখেছি। আপনারা দয়া করে প্লাকার্ডগুলো নামিয়ে ফেলেন এবং আপনারা স্টেজের সামনে থেকে পিছিয়ে যান। আপনারা স্টেজে আসার গলিটা বন্ধ করে দিয়েছেন, আপনারা গলি থেকে পিছিয়ে যান। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান লিটন। জনাব নুরুজ্জামান লিটন আমাদের মাঝে উপস্থিত আছেন। কুষ্টিয়া জেলা ছাত্র দলের আহ্বায়ক মুজাব্বির রহমান, সদস্য সচিব খন্দকার নিশাত। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, সুচিকিৎসার দাবিতে আজকের গণসমাবেশের সভাপতি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট বশির রহমান মঞ্চে উপস্থিত আছেন। কেন্দ্রীয় বিএনপির বিপ্লবী সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ মঞ্চে আসবে, জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ পিছিয়ে যাবে, মানে পিছিয়ে যাবে, কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী সহ সভাপতি আমাদের দক্ষিণবঙ্গের অভিভাবক অ্যাডভোকেট বিকাশ রায় চৌধুরী মঞ্চে বসে আছেন। চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি জিরাদার কৃষি সন্তান জনাব বশির রহমান মঞ্চে বসে আছেন। দক্ষিণবঙ্গের যুবকদের আইকন, দক্ষিণবঙ্গের যুবকদের যার নেতৃত্বে যুবকরা উদ্বৃত্ত হয় সেই নেতা, আমার নেতা জননেতা মরুমকুল ইসলামের সুযোগ্য সন্তান জনাব অরিন্দ ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সহসভাপতি সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দলের নেতৃবৃন্দ, এবং যার কথা না বললেই নয়, আজকের সমাবেশকে সফল করার লক্ষ্যে যার দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন সেই নেতা ঝিনাইদহ জেলার বিপ্লবী বিএনপির সাধারণ সম্পাদক মুজিব ভাই সহ ঝিনাইদহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানায় কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণসমাবেশ করছি। কার কাছে মুক্তির দাবি করছি? যে কিনা অবৈধ একটি সরকার জোর করে বসে আছে আজকে বাংলাদেশের মসজিদে, তার কাছে দাবি কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে? এত আর এত জনসভা, এত আন্দোলন সংগ্রামের পরও গতকাল দেখলাম আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললেন বেগম জিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই চিকিৎসার জন্য। তাহলে আমরা মুক্তি চাচ্ছি কেন এই সরকারের কাছে? আমাদের দাবি, বেগম জিয়ার যদি মুক্তি করতে চান, সুচিকিৎসার ব্যবস্থা করতে চান, তাহলে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম ব্যতীত এটা আদৌ সম্ভব না। আজকে বাংলাদেশে এই জিয়ার সৈনিকরা, এই বিএনপির কর্মীরা আজকে জেগে বসেছে, রাত্রে বসে আছে। কখন কেন্দ্রীয় বিএনপি থেকে আন্দোলনের ডাক আসবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ডাক আসবে? আমরা রাজপথে আন্দোলন করতে চাই, সংগ্রাম করতে চাই। শেখ হাসিনার পতনের, কবে পতনের ডাক দেবে এই
আজকে বিএনপি সেই ওদের আগ্রহে আমরা বসে আছি বন্ধুরা। আমরা আজকে নেতাদের আজকে প্রধান অতিথি রয়েছেন, আজকে অনুরোধ করব আপনি আজকে এই সমাবেশ থেকে বলবেন কবে আন্দোলনের ডাক হবে, এই শেখ হাসিনা পতনের আন্দোলন ডাক কবে হবে, সেই আন্দোলনের অপেক্ষায় আমরা বসে আছি। অবশ্যই আমরা আন্দোলনের ডাক দিয়ে যাবো, আজকে আমরা আন্দোলন করতে চাই, আমরা রাজপথে আন্দোলন করে এই শেখ হাসিনার পতন দেখতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থতা কামনা করে আমার পক্ষ শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জহুর, খোদা হাফেজ। এই পর্যায়ে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্র সংসদের সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক দায়িত্বে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক দায়িত্ব ছাত্র নেতা জনাব মোহাম্মদ সাদত, ছাত্র নেতা জনাব মোহাম্মদ সাদত। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য সেক্টর কমান্ডার জনাব বশিরুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার বশিরুর রহমান। আজকের এই মহাসমাবেশ সভাপতিত্ব করছেন ঝিনাইদহ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক এস এম বশিরুর রহমান। আজকের এই সমাবেশ সঞ্চালনা করছেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা অ্যাডভোকেট আবু মজিদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল যুবদল, বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাবনা জেলার সমস্ত ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা জেলার নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ঝিনাইদহ জেলার আজকের এই কানায় কানায় ভর্তি জনসাধারণ। সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাধ্য বন্ধুগণ, বক্তব্য স্পষ্ট, বেগম খালেদা জিয়া দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, এই দেশে অবৈধ সরকার, জিয়া পরিবারকে নিঃশেষ করে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে বাড়ি উচ্ছেদ করেছে। বেগম খালেদা জিয়াকে অন্যায় বাবা 2 বছর কারারুদ্ধ করে রেখেছেন। বেগম খালেদা জিয়াকে আজকে চিকিৎসাহীনতায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঝিনাইদহ জেলা ছাত্র দলের নেতৃবৃন্দকে নিয়ে এই সরকার অবৈধ সরকারকে পতন ঘটাবো, এই আশায় প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, ঝিনাইদহ জেলা ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ছাত্র দল ঝিনাইদহ ছাত্র দলের নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে জানা যাচ্ছে আপনারা সুশৃঙ্খল ভাবে এরকম ছেড়ে দেন এবং সবাই বসে যান।
মাগুরা থেকে বিএনপির একটি বিশাল মিছিল আসছে, আমরা সবাই কতরে অভিনন্দন জানাই। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাগুরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল অভিনন্দন জানাই। প্লেকার্ডগুলো নামিয়ে ফেলেন প্লিজ, প্লেকার্ডগুলো নামিয়ে ফেলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাগুরা ব্যানারটা নামিয়ে ফেলেন, ব্যানারটা নামিয়ে ফেলেন, ব্যানারটা নামিয়ে ফেলেন, প্লেকার্ডটা নামিয়ে ফেলেন, ব্যানারটা নামিয়ে ফেলেন, প্লেকার্ডটা নাম। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সহসাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ তানজিল হাসান। জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সম্পাদক সম্মানিত ব্যক্তিবৃন্দ, হরিণা কুণ্ড থেকে একটি বিশাল মিছিল মাসে পদার্পণ করছেন সবাই কত এবং হরিণা কুণ্ড থেকে একটি বিশাল মিছিল মাঠে পদার্পণ করছেন আমরা সবাই কত অভিনন্দন জানাই, হরিণা কুণ্ড থানা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌরা বিএনপির সভাপতি জিন্নাতুল্লাহ খান, তাইজাল হোসেন, আনিসুর রহমান নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে, আমরা সবাই কতল অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই মহাসমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক এস এম মশিউর রহমান আজকের এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি অ্যাডভোকেট গীতাই রায় চৌধুরী আজকের এই সমাবেশের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ বশির রহমান আজকের এই সভায় উপস্থিত আছেন। বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলা আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সম্পাদক তবিবুর রহমান সাগর, সহ সাধারণ সম্পাদক শাহাদাত পারভেজ সহ আমার সামনে উপস্থিত এই অঞ্চলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। শেখ হাসিনা আপনি দামি দামি শাড়ি পরে, উন্নত মানের পারফিউম পরে বিদেশে ঘুরে বেড়াবেন, আপনার ছেলে সজীব অজয় জয় এদেশের জনগণের ট্যাক্সের টাকায় বিদেশিদের বিয়ে করে বিদেশে বিদেশি জীবন যাপন করবে, আর আমাদের আদর্শিক মাতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই এবার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঙ্গা লড়বে তা হতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তা হতে দেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের অসুস্থ দেশ নেত্রীর প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব পড়ায় গণ্ডায় বুঝে নেবে। প্রিয় নেতৃবৃন্দ, গত 15 বছর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, এদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, এদেশের লুণ্ঠিত গণতন্ত্র, এদেশের মানুষের বাক স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য আমরা আন্দোলন করে আসছি। কিন্তু আমরা কি দেখতে পেরেছি? আমরা দেখতে পেরেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা বন্দী করে দিয়েছে। এদেশের জনগণের ভোটের অধিকার তত
সম্প্রদায় দেশের গণতন্ত্রকে লুণ্ঠন করে রেখেছে, বাংলাদেশকে আজ মৃত্যুপুরীতে পরিণত করেছে। গুম খুন ধর্ষণ রাহাজানি দুর্নীতি লুটপাটের কারণে রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ ধ্বংসের প্রান্তে, প্রত্যেকটি সেক্টর আজকের জনগণের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এখানে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবে। আমি শুধু বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার অভাবে যদি কোনো আলাখানিত ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কথা স্পষ্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব কিছু ভেঙে তছনছ করে দেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির যুগ্ম সম্পাদক গত সংসদ নির্বাচনে কালীগঞ্জ থেকে ধানের শিশির প্রার্থী ছিলেন সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিশাল মিছিল মাঠে পদার্পণ করেছে। সবাই কতটা অভিনন্দন জানাই। আমরা অনুরোধ করব সাইফুল ইসলাম ফিরোজের যে প্লেকার্ড আছে সবাই একটু নামিয়ে ফেলেন, প্লিজ সবাই নামিয়ে ফেলেন, সবাই নামিয়ে ফেলেন, সবাই নামিয়ে ফেলেন, সবাই নামিয়ে ফেলেন, সবাই নামিয়ে ফেলেন। এই পর্যায়ে আপনাদের সাথে বক্তি রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্র সংসদের যুগ্ম সম্পাদক ছাত্রতা কালীগঞ্জের কৃতি সন্তান জনাব মোহাম্মদ তৈমুর রহমান সাগর, জনাব মোহাম্মদ তৈমুর রহমান সাগর। প্রত্যেক বক্তাকে অনুরোধ করব সভাপতি প্রধান অতিথি আকারের নাম বলবেন না, প্লিজ সংক্ষেপে বক্তৃতা দেবেন। বিসমিল্লাহি রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় জেলাবাসী, আমার কালীগঞ্জবাসী, আমার অত্যন্ত প্রিয় মাগুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা যশোরবাসী, আসসালামু আলাইকুম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, রণাঙ্গনের শহীদ জিয়া লাল্লাহু আলাইহি সালাম, বাংলাদেশের অমর নাম জিয়াউর রহমান, প্রিয় নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে ঐতিহ্যবাহী জেলেদা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি জাতীয়তাবাদী দলের সহ সভাপতি অ্যাডভোকেট নিতাইলাল চৌধুরী। সভাপতিত্ব করছেন জেলেদা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট এস এম বশির রহমান। বিশেষ অতিথি হিসেবে আছেন সেক্টর কমান্ডার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বশির রহমান, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সঞ্চালনায় আছেন জেলা জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ। প্রিয় নেতৃবৃন্দ, দেশমাতার মুক্তির সমাবেশে একটা স্লোগান হয়ে যাক, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। প্রিয় নেতৃবৃন্দ, এই সময় এই পরিবেশে আপনাদের সাথে আমার আর দেখা হবে কি জানি না, কিন্তু এখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলে যেতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মীর যদি বেঁচে থাকে সেই একজন কর্মীর দেশনেত্রীর মুক্তির জন্য লড়াই করে যাবে। প্রিয় নেতৃবৃন্দ, 1948-52 1971 বাংলাদেশ যখন বিপন্নতার মুখোমুখি হয়েছিল, এদেশের ছাত্র সমাজ বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল উপশাসনের পরে, যখন বাংলার মানুষ সকল অধিকার আনে পেরেছিল, তখন এদেশের অভিসম্মানিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী ছাত্র দলকে সাথে নিয়ে বাংলার রাজপথ দখল করে সরাসরের পতন করেছিল। আগামী থেকে আগামীকাল জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথ দখল করে সরাসরের পতন করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরনাথ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবন, আগামী রাষ্ট্রদেব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ,
জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সভা নেতৃত্ব কংগ্রেসের সদস্য ছাত্র মিছিল নিয়ে অভিনন্দন জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ মিছিল নিয়ে অভিনন্দন জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদলের মাগুরা থেকে নেতৃবৃন্দ মিছিল নিয়ে অভিনন্দন জানাচ্ছি। কুষ্টিয়া জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল নিয়ে অভিনন্দন জানাচ্ছে। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক বিশিষ্ট ছাত্রনেতা খুলনার কৃতি সন্তান ছাত্রনেতা আমিনুর রহমান আমিন। ছাত্রনেতা আমিনুর রহমান আমিন। প্রতিহিংসার বিচারে বন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা এইচ এম মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বিএনপির সংগ্রামী সহসভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী উপস্থিত আছেন। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম আহমেদ উপস্থিত। ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক নেতা বর্তমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য সাবেক সাংসদ আহমদ মশিউর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, আপনারা যে ব্যানারগুলো উঁচু করে রেখেছেন সমাবেশ সুশৃঙ্খল ভাবে শেষ করবার স্বার্থে আপনারা ব্যানারগুলো নিচে নামিয়ে ধরুন, ব্যানারগুলো নিচে নামিয়ে ধরুন। যুবদল ও স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলাদার জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদুল হক জেলা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল ঝিনাইদহ জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রদল যুবদল সহ সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, স্বৈরতন্ত্র এদেশে উত্থান হয়েছে। আজকের এই অবৈধ সরকার আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমাদের মাতৃসম নেত্রীকে একটা মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাকে বন্দি করে রেখেছে। বন্ধুরা, আজকে এই সরকার 2008 সালে অবৈধ ফখরুদ্দিন মঈনুদ্দিনের কাজে ভর করে ক্ষমতায় এসে এদেশে ঔপনিবেশিক শাসকদের মতো ক্ষমতার মস্তককে চিরস্থায়ী বন্দোবস্তায় পরিণত করতে চেয়েছিল। বন্ধুরা, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এবিএম খায়রুল হককে দিয়ে, বিচারপতি খায়রুল হককে দিয়ে তারা এদেশের সেই ক্ষমতার মস্তক চূড়ান্ত করার প্রথম ফয়সলা করে। বন্ধুরা, আজকে বিচার বিভাগ ধ্বংস করেছে, শাসন বিভাগ ধ্বংস করেছে, এদেশের মানুষের আর ভোটের প্রয়োজন হয় না, সংসদ সদস্য হওয়ার জন্য এদেশে আর ভোট দেওয়ার প্রয়োজন হয় না, ভোটের ভোটারদের কাছে যাওয়া লাগে না। বন্ধুরা, আজকে আমরা মন্ত্রী পরিষদে তাদেরকে দেখি একটা অসভ্য বর্বর মুরাদদের মতো মন্ত্রীদেরকে আমরা এই সরকারের মন্ত্রিসভা দেখতে পাই, আর তাদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, বন্ধুরা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা সর্বশেষ তাদের যে কফিনের ব্রেক লাগিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের আপসের নেত্রী, জনপ্রিয় নেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এই সরকার অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। যে নেত্রী সারাটা জীবন এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন, আর জীবন মৃত্যু সন্ধি করে দাঁড়িয়েও তিনি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তাই বন্ধুরা আমার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের কোনো কর্মী আর হাত গুটিয়ে বসে থাকতে চাই না। আমরা নেত্রীর মুক্তির জন্য রাজপথে দূরবার আন্দোলন গড়ে তুলতে হবে, মনে রাখতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানে এদেশের গণতন্ত্রের মুক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলেই এদেশের মুক্ত হবে বাংলাদেশ। তাই তারেক রহমান আমাদের সংগঠনের অভিভাবকের একটা কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমার অধিকার আমার দেশ, তবে তারা দিন শেষ, টেক ব্যাক বাংলাদেশ, খোদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, জিলাইদার কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান, প্রিয় সমাবেশ, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন সংগ্রামী জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঝিনাইদহের গণমানুষের নেতা, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ওই তাবেদারের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আজ এক সপ্তাহ ঝিনাইদহ থেকে দেখেছি যিনি নির্ঘুম রাত কাটিয়েছেন আপনাদের প্রিয় সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মজিদ ভাই, যার নেতৃত্বে আজকের এই বিশাল গণসভায় উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী, আমাদের একজন খুলনা বিভাগের মেধাবী ছাত্র নেতা যিনি সাধারণত ক্যাডেট কলেজ থেকে লেখাপড়া শেষ করে জাতীয় পর্যায়ে রাজনীতিতে আসেন না, আমাদের খুলনা বিভাগের আরেক প্রাণ অমিন্দুল ইসলাম হাবিব ভাই উপস্থিত, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাবেক নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুরা, আমার ছেলে ওয়াজির আলী স্কুলের মাঠে দাঁড়িয়ে আমরা খুনি হাসিনার কবর রচনা করতে এসেছি, প্রিয় বন্ধুরা, আমার এই ওয়াজির মাঠের এই স্কুলের মাঠ থেকে এদেশের কোটি মানুষের মাপ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছে, আমার খুনি হাসিনার পতনের আন্দোলনে আপনাদের সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে দেখা হবে রাজপথে মিছিলের স্লোগানে বিশ্রাম নেব জেল খেলায়, সবাইকে ধন্যবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতা, সাবেক ছাত্র দলের সহসভাপতি, আমাদের জেলাদার কৃতি সন্তান, জেলা ছাত্র দলের সদস্য, জেলা বিএনপির সদস্য জনাব মোহাম্মদ তারিকুজ্জামান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজকের আয়োজিত এই গণসমাবেশের বিপ্লবী সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এস এম মশিউর রহমান, প্রধান অতিথি বাবু নিতাই চন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, বিশেষ প্রধান বক্তে জনাব মশিউর রহমান, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি অনিন্দু ইসলাম অমিত, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশে আসার পূর্বে আসতে গিয়ে প্রত্যেকটা জায়গায় মহেশপুর, খালিশপুর, কচ্ছপুর, হরিণাকুণ্ড প্রত্যেকটা জায়গায় পুলিশ বাধা দিয়েছে, কিন্তু আমাদের এই নেতা কর্মীকে পুলিশি বাধা, আওয়ামী লীগের বাধা দিয়ে দমিয়ে রাখতে পারে নাই, তারা লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছে, লড়াই হবে, ফয়সালা হবে রাজপথে, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, বেগমে খালেদা জিয়া মুক্ত হবে, এদেশ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হবে, দেখা হবে আবারও রাজপথে, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক ছাত্র নেতা, কালীগঞ্জ থানা বিএনপির সম্মানিত যুগ্ম সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনতা জনাব অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সহ সভাপতি সাবেক মন্ত্রী আমাদের সূত্র দাদা জনতা জনাব নিতাই রায় চৌধুরী,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঝিনাইদহের কিছু সন্তান, সাবেক সংসদ সদস্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনতা জনাব মশিউর রহমান উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আসাদুর রহমান উপস্থিত আছেন, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, দক্ষিণবঙ্গের গণমানুষের উদীয়মান তরুণ নেতা, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়দা জনাব আনন্দ ইসলাম আমিন, সহ সাংগঠনিক সম্পাদক ঝিনাইদহের কৃতি সন্তান জনাব জয়ন্ত কুমার কুণ্ডু সহ উপস্থিত মাননীয় সাবেক জাতীয় সংসদ সদস্যবৃন্দ, বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলার বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এ সরকার পাগল হয়ে গেছে, এ সরকারের পায়ের তলে মাটি নাই। আপনারা জানেন পিতা ছাড়া যেমন সন্তানের পরিচয় থাকে না, ভোটবিহীন সরকারের কোনো পরিচয় নাই। আমরা মুক্তি চাই না, সরকার বেগম যাকে মুক্তি দেবে না, মুক্তি আমাদের আদায় করে নিতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। একটি কথা মনে রাখতে হবে, কাপুরুষ মরে বারবার, বীর মরে একবার। আপনারা যারা এখানে আছেন, বাঘের বাচ্চা বিড়ালের বাচ্চা, আমি এই দাবিদার সরকারের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না, আমি মুক্তি চাই আমার এখানকার যেসব কেন্দ্রীয় নেতারা আছেন আপনাদের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আপনারা কি ফাইনাল খেলার ঘোষণা দিবেন না আমাদেরকে ধুকে ধুকে মারবেন? আপনারা ঘোষণা দিলে আমাদের সামনে পাহাড় পড়লে পাহাড় ভেঙে যাবে, আমাদের সামনে পাথর আসলে পাথর ভেঙে যাবে। আমরা অবৈধ ভোটবিহীন সরকার মানি না, মানব না। প্রিয় বন্ধুরা, আমার সবশেষে বলতে চাই, যারা উপস্থিত হয়েছেন প্রিয় নেতৃবৃন্দ, সকল বাধা বিপত্তি অতিক্রম করে আগামী দিনে বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে অবস্থান করবেন, এই আহ্বান জানিয়ে এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ থানা কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের রাজনৈতিক নেতা জনাব মোহাম্মদ আইনাল হাসান, জনাব মোহাম্মদ আইনাল হাসান। আয়োজিত বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাবুনিতাই রায় চৌধুরী এবং আমাদের রাজনৈতিক গুরু জনাব মশিউর রহমান সহ খুলনা বিভাগের সাধারণ সাংগঠনিক সম্পাদক অনিন্দ যশোরের কৃতি সন্তান অনিন্দ ইসলাম আমির এবং জয়ন্ত কুণ্ডু সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির অগণিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের জনসভা প্রমাণ করে বেগম খালেদা জিয়ার মুক্তি এই সরকার ইচ্ছা করে দিতে দিচ্ছে না, এই সরকার খালেদা জিয়ার মুক্তি দিবে না। আজকের জনসভায় প্রমাণ হয়ে যাচ্ছে যে খালেদা জিয়ার মুক্তি দিতে হলে, মুক্তি আদায় করতে হলে এই রাজপথই যথেষ্ট, রাজপথ ছাড়া
খালেদা জিয়ার মুক্তি সম্ভব হবে না। এই সরকার খালেদা জিয়ার মুক্তি দিলে এদেশে আবার খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে। এই আশঙ্কায়, ভয়ের আশঙ্কায় সে খালেদা জিয়ার মুক্তি দিতে নারাজ। তাই খালেদা জিয়ার মুক্তি দিতে হলে এইরকম জনসভার মাধ্যমে রাজপথ গরম করতে হবে, রাজপথে থাকতে হবে। আজকে কালীগঞ্জ থেকে অসংখ্য মানুষ রয়েছেন আপনারা, আপনাদের ধন্যবাদ জানাই এবং আজকে জনসভা সাফল্য মণ্ডিত হোক এই আশা আমার ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন আমাদের পার্শ্ববর্তী জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাগুরা জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর ভাই। আহসান হাবিব কিশোর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইদহ শাখা কর্তৃক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে যে গণসমাবেশ আয়োজন করা হয়েছে, এই গণসমাবেশে সম্মানিত সভাপতি মুশির রহমান, প্রধান অতিথি খুলনা বিভাগের অবিসংবাদিত নেতা, আমাদের সকলের অভিভাবক, জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, আরও আছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম অমিত সহ জাতীয় নির্বাহী কমিটি এবং অন্যান্য অঙ্গ সংগঠন সমূহের নেতা ও কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আমরা পার্শ্ববর্তী জেলার মাগুরা থেকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির পক্ষ থেকে, অন্যান্য অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী অ্যাডভোকেট নুতাই রায়চৌধুরীর পক্ষ থেকে এবং আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি। এবং এই আন্দোলনে আপনারা মাঠে থেকে জনগণকে সাথে নিয়ে এই মুক্তির আন্দোলনকে বেগবান করবেন, এই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সর্বসাধারণ সম্পাদক আমাদের ঝিনাইদহ কৃতি সন্তান মোহাম্মদ ইকতার ইফতেখারুজ্জামান শিবুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে ঝিনাইদহ জেলার সুযোগ্য আহ্বায়ক এস এম মশিউর রহমানের সভাপতিত্বে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী, সাবেক মন্ত্রী। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ঝিনাইদহ কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, যাকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই, যার পরিচয় আগে দেওয়া হতো আমাদের প্রয়াত বিএনপি নির্বাহী স্থায়ী কমিটির অন্যতম সদস্য তরিকুল ইসলামের ছেলে হিসাবে। কিন্তু আজকে তার কর্মদক্ষতার মাধ্যমে শুধু খুলনা বিভাগে নয়, সারা বাংলাদেশে অনিন্দ ইসলাম অমিত পরিচিতি পেয়েছেন। সেই প্রিয় নেতা, প্রিয় ভাই, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তরুণতা অনিন্দ ইসলাম অমিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। বিএনপি নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, আমিনুজ্জামান খান আলিম, বিএনপি আমাদের যে জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক তরুণতা সাইফুল ইসলাম ফিরোজ সহ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রসংগঠন দল কেন্দ্রীয় কমিটি, যুবদল কেন্দ্রীয় কমিটি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার বিভিন্ন থানা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আজকের এই জনসভায় আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রাম নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। শুধু আমি একটি কথাই বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে একটা মিথ্যা মামলায় কারাবন্দী করে রেখেছেন এই মাফিয়া সরকার, যে মাফিয়া সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। আমরা এই জনসমাবেশ থেকে একটা দাবি শুরু করতে চাই যে এই সরকার অনতিবিলম্বে আমাদের নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের সুযোগ দিবেন এবং নিঃশর্ত মুক্তি দিবেন। কারণ এই অবৈধ সরকার যে রায়ে, যে মিথ্যা মামলার রায়ে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাকে কারান্তরিত করে রেখেছেন, এটা অবৈধ এবং গণভবনের প্রেসক্রিপশনের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করেছেন সংগ্রাম নেতৃবৃন্দ। আজকে আপনারা দেখেছেন পুলিশ প্রশাসন আমাদের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, কিন্তু খুলনা বিভাগে বিএনপি, খুলনা বিভাগ সমস্ত জেলায় বিএনপি এবং ঝিনাইদহ জেলা বিএনপি প্রমাণ করেছে। গত 22 তারিখে আপনারা দেখেছেন আমাদের যশোর জেলা বিএনপি অমিত ইসলাম অমিতের নেতৃত্বে পুলিশের সমস্ত ব্যারিকেড ভেঙে জনসমাবেশকে জনসমাবেশ মহাসমাবেশে পরিণত করেছিল। আজ ঝিনাইদহবাসী প্রমাণ করেছে পুলিশের রক্তচক্ষুকে এই ঝিনাইদহ সংগ্রামী জনগণ কোনোদিন ভয় পায় না। এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতার মসনদ থেকে হটিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এই দেশের গণতন্ত্র মুক্ত করতে হবে, বাক স্বাধীনতা যে হরণ করেছে সেটা মুক্ত করতে হবে। আপনারা আমাদের আগামী দিনের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে সেটা ফয়সালা হবে রাজপথে। আমরাও ফয়সালা রাজপথেই করবো ইনশাল্লাহ। কোন পুলিশি বাধা আমাদের সেই রাজপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। সবাইকে আগামী দিনে আমাদের আগামী দিনে রাষ্ট্রপতি দেশ তারেক রহমান যখনই আন্দোলনের ডাক দিবে রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রাম সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অমরনাথ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা জেলার বিএনপি সদস্য সচিব শরীফ হোসেন ভাই উপস্থিত আছেন, আমাদের যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম উপস্থিত আছেন, নাজমুল হোসেন বাবুল সিনিয়র যুগ্ম সম্পাদক যশোর জেলা যুব দল উপস্থিত আছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভরুণাগুড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব আবুল হোসেন মাস্টার। জনাব আবুল হোসেন মাস্টার, বিসমিল্লাহির রহমানির রহিম। খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং সুচিকিৎসার দাবিতে ঝিনাইদহ বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি সাবেক মন্ত্রী মাগুরার কৃতি সন্তান আমার প্রিয় নেতা বাবুল হিতায় রায় চৌধুরী উপস্থিত আছেন, ঝিনাইদহ কৃতি সন্তান। সম্মানিত মঞ্চ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন উপজেলার এবং ঝিনাইদহ সদরের সমস্ত গণমানুষকে ঝিনাইদহ হরিণাকুণ্ডুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন।
আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আজকের এই জনসভা থেকে আওয়ামী লীগ আর মাঠে নাই, চুপচাপ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর পুলিশ হরিণাকুণ্ডুর মোড়ে মোড়ে পুলিশ বাহিনীর ব্যারিকেড করেও মাত্র 3,000 লোকের মিছিল নিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করেছে। আপনারা লক্ষ্য করেছেন অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে জিনাইদাদামূলক ঐক্যবদ্ধ হরিণাকুণ্ড বিএনপি তেমনি ঐক্যবদ্ধ। আমি জাতীয় নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, এই সরকারের কাছে মুক্তি চেয়ে হয়তো লাভ হবে না, সেই কারণে এই অবৈধ সরকারের পতন ঘটানোর জন্য আজকের এই মঞ্চ থেকেই আন্দোলন ঘোষিত হবে। সেই আন্দোলনে হরিণাকুণ্ড জিনাইদার পক্ষ থেকে যেভাবে আজকে মানুষ এসেছে, সেই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করব এবং তরুণের অহংকার তারেক রহমানকে মুক্ত করে দেশে এনে এই দেশে নিশ্চয় জাতীয়তাবাদী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শরীফুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি উপস্থিত খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সামনে ঝিনাইদহবাসী এবং ঝিনাইদহ পার্শ্ববর্তী জেলার সমস্ত বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে একটি কথা বলবো, এই 13 বছর এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে যখন আমাদের বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা দিশেহারা হয়ে পড়েছিল, এক জেলার লোক আরেক জেলায় যেয়ে থেকেছে, জেলখানায় থেকেছে, বাড়ি ঘর ফেলে তুলে ঢাকায় থেকেছে, সারা বাংলাদেশ যখন বিএনপির নেতা কর্মীরা দিশেহারা ছিল, ঠিক সেই সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডন থেকে বিভিন্ন কৌশলে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনগুলো বিভাগীয় টিম করে জেলায় জেলায় থানায় থানায় পৌরসভায় যেয়ে অঙ্গ সংগঠনের কমিটির মাধ্যমে আজকে এই জাগরণ সৃষ্টি হয়েছে। আজকে আমরা এই জাগরণ তৈরি করতে পেরেছি। কথা অনেক, বক্তব্য অনেক, শুধু একটি অঙ্গীকার করতে হবে যে আমরা আমার জীবন দিয়ে এই গণতন্ত্র রক্ষা করব। আমার জীবনের বিনিময়ে যদি আমার মায়ের সুচিকিৎসা হয়, বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ অধিকার হয়, সেই লাইনে আমরা সবার আগের কাতারে থাকতে চাই। এবং আমার কেন্দ্রীয় নেতাদের বলতে চাই যে আপনারা এক দফার আন্দোলনে আসুন। আপনারা আজকে দেখতে পাচ্ছেন তৃণমূল কত উজ্জীবিত। আপনারা এই তৃণমূলের উজ্জীবিততা দেখে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেন এবং এক দফার আন্দোলনে ডাক দেন, আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব। এই আশা থেকে শেষ করছি, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, সময়ের দিকে সবাই নিচে করো, নিচে করো, সময়ের দিকে সবাই নজর রাখবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির রহমান। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মানবতা নেত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিগণ সকলের প্রতি এবং উপস্থিত জনসমাগম সকলের প্রতি জানাই আন্তরিক সালাম। বন্ধুগণ, বিএনপি করতে গেলে হিম্মত লাগে, বিএনপি করতে গেলে দম লাগে।
আজকে বিএনপি করতে যে আমার ছাত্র দলের ভাইদের চাকরি হইয়া আমার যুব দলের ভাইরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। মানুষ ব্যবসা করতে পারে না, মানুষ সামাজিক যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ পর্যন্ত করতে পারে না। তারপরেও আজকের এই 15 বছরে বিএনপি দিনে দিনে জাগ্রত হচ্ছে, সেই প্রমাণ আজকের এই জনসভাবে। বন্ধু আপনাদের সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ উসমান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি মশিউর রহমান, আজকের প্রধান অতিথি দাদা নিতাই রায় চৌধুরী উপস্থিত আছেন, আজকের সহসভাপতি সাবেক সংসদ সদস্য মশিউর রহমান উপস্থিত আছেন, স্বর্গবার তিনি সন্তান এডভোকেট আসাদ সাহেব উপস্থিত আছেন, দাদা জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত আছেন, দাদা আব্দুল মোহাম সাহেব, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা কেউ ভালো নাই, কারণ আমাদের মা এখন হাসপাতালে একটি মৃত্যুর সাথে কান্না করছে, তাই আমরা কেউ সুখে নাই। আমাদের মাকে মুক্তি না করে আমরা ঘরে ফিরব না, ঘরে ফিরে যাব না। আমরা এই ওয়াদা করে বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্র কমিটির সহসাধারণ সম্পাদক খুলনা বিভাগীয় টিমের সদস্য যুবনেতা জনাব মোহাম্মদ আব্দুল জব্বার খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি জেলা জেলা বিএনপির আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নিতাই রায় চৌধুরী সহ কেন্দ্রীয় বিএনপির সকল নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত সকল নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আছে, এই সরকার দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে আজকে 4 বছর যাবৎ কারাগারে রেখেছে। আমরা কারা দেশ নেত্রী মুক্তির জন্য মিছিল করেছি, মিটিং করেছি, হরতাল মানববন্ধন করেছি, আমরা সেমিনার করেছি, কিন্তু দেশ নেত্রীকে এই সরকার সুচিকিৎসার সুযোগ দেয়নি। আমরা দেশ নেত্রী চিকিৎসার সুচিকিৎসার জন্য, এদেশের গরম মানুষের অধিকার জন্য, আমাদের কথা বলার অধিকার জন্য, আমাদের ভোটের অধিকারের জন্য আমরা আজ গ্রামে গঞ্জে আপনাদের কাছে এসেছি। এই সমাবেশের শেষ সমাবেশ নয়, এরপরে আবার সমাবেশ দেওয়া হবে, সেই সময় যেই কর্মসূচি দেওয়া হবে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে এই অবৈধ সরকারকে বাংলার মাটি থেকে বিতাড়িত করে দেশ তারিখ রহমানকে এই দেশে ফিরিয়ে এনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, এই প্রত্যয় নিয়ে আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত হন। খোদাহাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুব দল খুলনা বিভাগীয় টিমের অন্যতম সদস্য যুবনেতা মহসিন মোল্লা। আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের
প্রিয় সমাবেশ, আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভাইস চেয়ারম্যান জননেতা সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় কমিটির বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য অনেক হয়েছে, বক্তব্য অনেক দিয়েছে, বক্তব্য আরো হবে, দিক নির্দেশনামূলক বক্তব্য হবে, সেই বক্তব্য আপনারা শুনবেন এবং সেইভাবে কাজ করবেন এই আশা ব্যক্ত করছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা যেদিন থেকে দায়িত্ব পেয়েছি খুলনা বিভাগীয় টিমে, সেদিন থেকে আমরা আপনাদের জেলায় এসে ছয়টি জেলা এবং আপনাদের জেলার ছয়টি উপজেলা এবং ছয়টি পৌরসভা আমরা ঘুরেছি, সেখানে যে যুবদলকে ঐক্যবদ্ধ করেছে, যুবদলকে সুসংগঠিত করার জন্য আমরা গ্রামে গঞ্জে প্রান্তরে ছুটে গিয়েছি। আমি বলবো যুবদলের ভাইদেরকে, আপনারা ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে সাথে রেখে ছাত্র দল যুবদল ঐক্যবদ্ধ হয়ে এই শেখ হাসিনার পতন রচনা করবেন, আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নেত্রী সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, একটি বিশাল মিছিল আমাদের নেতৃবৃন্দ নিয়ে আসছে, সবাই কয়দল অভিনন্দন জানায়, সবাই কয়দল অভিনন্দন জানায়, সবাই সবাই কয়দল অভিনন্দন জানায়। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতা, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহ কৃষক দলের জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক, ওখানে অবস্থান করেন, সবাইকে ধন্যবাদ। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মুশির রহমান, প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বন্ধিতা নিতাই রায় চৌধুরী, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঝিনাইদহের সাবেক এমপি খালেদা বেগম খালেদা জিয়ার, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনতা মুশির রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ, সামনে বিভিন্ন অঞ্চল থেকে আগত জনমানুষের কাছে আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, আমরা আস্তে আস্তে সূর্যের দেখা পেয়েছি। সকালে মনে হয়েছিল অন্ধকার, বৃষ্টি পড়ছিল, বন্ধুরা আমার এটাই আমাদের ইঙ্গিত করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা আমাদের সেই সূর্যের দেখা পাবো। বন্ধুরা আমার, আপনাদের এই আন্দোলন সংগ্রামের আমরা আজকে যেমন সূর্যের দেখা পেয়েছি, এই আন্দোলন আগামী দিনে বেগম খালেদাকে মুক্ত করবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আমরা সরকারের কাছে ম্যাডামের মুক্তি চাই না, আমরা চাই আমরা যেমন ছাত্র আন্দোলনে 90-এর স্বৈরাচারের সাথে উঠেছিলাম, আজকে আমাদের আবার সেই রাজপথে নেমে এই হাতিরাকে হটাতে হবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমরা একটি স্লোগান দিতে চাই, জয় সৈনিক, জয় সৈনিক, মুক্তি মুক্তি মুক্তি, জয় মুক্তি, জয় মুক্তি, মুক্তি মুক্তি, জয়। সবাইকে ধন্যবাদ। মঞ্চে আপনার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা জনাব
আব্দুল আলীমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক কেজগড়ের ছাত্র সংসদের জিএস জনাব আলহাজ আব্দুল আলীম। জনাব আলহাজ আব্দুল আলীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মঞ্চ অভিষ্ট সভাপতি নেতৃবৃন্দ, যাদেরকে আপনারা সবাই চেনেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঝিনাইদহবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মিছিল এখনো আসছে, সবাই আস্তে আস্তে ঢোকেন। প্রিয় বন্ধুরা, আমার নৌকার তলা ফুটো হয়ে গিয়েছে, নৌকা এমনভাবে পরাজিত হচ্ছে আপনারা সারা বাংলাদেশে দেখেছেন, জোর করে কেটে কুটেও নৌকাকে উপরে তুলতে পারছে না। আন্দিক বলতো এতদিন যে নুহ নবীর নৌকা, সে নুহ নবীর আর নৌকা এরকম নাই। এমন অত্যাচার করেছেন, এমন দুর্নীতি করেছেন এবং এত মানুষকে হত্যা করেছেন। মানুষের রক্ত আল্লাহর কাছে প্রিয়, মানুষের রক্ত যখন জমিনে ঝরে আল্লাহর আরশ থেকে চায়, আল্লাহর আরশ থেকে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ এই সরকারের পতন অনিবার্য। প্রিয় বন্ধুরা আমার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদের কথা বলেন, কুরআন শরীফ পড়ার কথা বলেন, হাদিসে আসছে বৃদ্ধ বৃদ্ধাদের কাজের সাথে কোনো প্রতিযোগিতা নাই, অসুস্থ মানুষের সাথে কোনো পাল্লা নাই। শেখ হাসিনা আজকে বেগম খালেদা জিয়া একটা বয়োজ্যেষ্ঠ মহিলা, উনি অসুস্থ, তার সাথে উনি পাল্লা দিচ্ছে। কিসের হাদিস মানছেন আপনি, কিসের কুরআন তেলাওয়াত করছেন? ভণ্ডামি ছেড়ে দিয়ে আগামী দিনের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আগামী দিনের ঝিনাইদহ আমাদের মুসলমানের নেতৃত্বে ধানের শীতের ঝিনাইদহ পরিণত হবে, এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। সকলকে ধন্যবাদ। মিছিল বন্ধ করার জন্য অনুরোধ করছি, মিছিল বন্ধ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী যুগ মহাভারত সাবেক যুব দলের ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি জননেতা জনাব জাহিদুজ্জামান মানা। বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, স্থায়ী নির্বাহী কমিটির সহ সভাপতি বাবু নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা অমিন্দ ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির মানব অধিকার সম্পাদক ঝিনাইদহ কৃতি সন্তান আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক আলিমুজ্জামান শিমুল সহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে থেকে এই সরকারের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আর দাবি করব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, 22 সাল হবে এ
সরকারের পতনের ছাল। এই সরকারকে ডাইনি খুনি শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মসনদে বসিয়ে এদেশের মানুষকে মুক্ত করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সবাই জিনেদাবাসী যেভাবে সাড়া দিয়েছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জিনেদা জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমেদ একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাই এবং আলী আহমেদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আখতারুজ্জামান। জনাব আখতারুজ্জামান। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে আজকের এই বিশাল আয়োজন সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম মশিউর রহমান। প্রধান আদানের জন্য একটু বিরতি। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং কারারুদ্ধ থেকে মুক্তি তারুণ্যের অহংকার তার প্রমাণের বিদেশ থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের দাবিতে আজকের এই ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই সম্মানিত জনসভার সম্মানিত সভাপতি এসএম মশিউর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী বিশেষ অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও তাদের মাঝে উপস্থিত আছেন অনিন্দ্য ইসলাম অমিত আমাদের মাঝে উপস্থিত আছেন আসাদুজ্জামান আসাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমিরুল ইসলাম খান শেমুল আমাদের মাঝে উপস্থিত আছেন সাইফুল ইসলাম ফিরোজ সহ এক ঝাঁক কেন্দ্র কমিটির এবং আমাদের জেলা নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমার বক্তব্য আজকে নয়, তবে এতটুকু জানিয়ে আজকে ঝিনাইদহ জেলায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ারে বাংলাদেশের যতগুলো জেলায় মিটিং হয়েছে তার সবচেয়ে বড় মিটিং আজকে আমরা বাবু নিতাই রায় চৌধুরী উনি বলতে পারবেন আমরা ওনাকে উপহার দিতে পেরেছি। এজন্য আমি ঝিনাইদহ জেলার সদস্য সচিব এম এম ওজেদ এবং আমাদের কনভেনিং কমিটির ছাত্রদল যুবদল দল কৃষক দল মৎস্যজীবী দল অক্লান্ত পরিশ্রম করে এই সমাবেশটা সমন্বিত করে তুলেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সাথী বন্ধু আমার আজকে আমাদের নেতা তারেক রহমান উনি একটা স্লোগান দিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছে, সে স্লোগানটা হলো বাংলাদেশ যাবে কোন পথে, বলেন তো কোন পথে যাবে? ফয়সাল হবে রাজপথে, বাংলাদেশ যাবে কোন পথে? জোর হইল না, আরেকবার বলেন, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক নেতারা আছে, বাংলাদেশ যাবে কোন পথে? সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমরা আপনাদেরকে বারবার বলছি শান্ত হন, এখানে শান্ত ভাবে জানান। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার সাবেক সহসভাপতি সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌরসভার সাবেক সফল মেয়র ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মালেক, জনাব আব্দুল মালেক ভাই এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি সাবেক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী মঞ্চ উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসাবে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির মাননীয় চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা মঞ্চ উপস্থিত আছেন, কেন্দ্রীয় সাংগঠনিক দায় বাবু জয়ন্ত কুমার পণ্ডব